এটা হচ্ছে সূর্যপুরি আম, তবে আজকেই পাওয়ান হয়েছে। এই দেখেন সাইজ, মানে সূর্যপুরি আম এত তাড়াতাড়ি পাকে না, কিন্তু আবার রোদ প্রচণ্ড খরার জন্য আগেই পেকে যাচ্ছে, যার ফলে উপায় নাই। এটা খেয়ে দেখতে হবে যে কীরকম মিষ্টি, মানে পাকছে আর কি, কিছুটা লাল হয়েছে। এই যে এটা হচ্ছে সূর্যপুরি আম। আগে সূর্যপুরি আম খুবই সুস্বাদু ছিল, এখনও কিছুটা আছে, তবে মানুষ যেভাবে কীটনাশক বা রাসায়নিক সারটা দেয় সেভাবে কিন্তু আমের স্বাদ আর হারিয়ে গেছে অলরেডি। তো এগুলো খায়ে কিছুটা দেখতে হবে যে কীরকম মিষ্টি। তবে আমি অনুরোধ করব, ঠাকুরগাঁও জেলার সূর্যপুরি আমের জন্য খুব বিখ্যাত এবং প্রতিটি বাড়িতে আপনার ওই সূর্যপুরি আম পাওয়া যায়। সূর্যপুরি বিশেষত আমগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে কাঁচা অবস্থায় খুবই টক এবং পাকা অবস্থায় সেই মিষ্টি, এবং কি আঁটি খুবই ছোট এবং মিষ্টি। তবে এই আমটি পাকা হলে খুবই ভালো এবং আচারের জন্য খুবই পারফেক্ট, খুবই টক।